খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকলের পবিত্র বড়দিনের মাজত মাত্র আর এটা দিন বাকি। ইতিমধ্যে ব্যস্ততা বাড়িছে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকলের, যেহেতু গির্জাঘর সুন্দরক সজায় পড়া তোলাত। মানে এটা উপস্থিত আছো ডিগবৈ শিলং রোডত অবস্থিত ক্যাথলিক গির্জাঘর। ইতিমধ্যে দেখা গেছে 1946 চনতে স্থাপিত হওয়া এই ক্যাথলিক গির্জাঘর, যেহেতু পবিত্র বড়দিনের বাবে ইতিমধ্যে চৌদিকে যেহেতু সজায় পড়া তুলিছে এই গির্জাঘরটি, সুন্দর সুন্দর আলোক সজায় যেহেতু সজায় তুলিছে। এটা ব্যস্ততা বাড়িছে সকলের মাজত, যেহেতু সেই পবিত্র দিনটি ইয়াত যেহেতু পুয়ার ভাগরে একলগে একত্রিত হব আর তারপর যেহেতু প্রার্থনা করব, সমূহীয়াভাবে প্রার্থনা করব, আর তারপর সকলে মিলি লগে ভাগে এসাজ খাব। আর সন্ধ্যালে যেহেতু কেরল গাবলে ঘরে ঘরে যাব, তারপরে ইতিমধ্যে প্রস্তুতি অব্যাহত রাখিছে। আমার লগত আছে উদ্যুক্ত, আমি তেওঁ কাষলৈ যাবলৈ চেষ্টা করি। আপনাদের ইতিমধ্যে যেহেতু পবিত্র বড়দিনের ভাবে কেনেদরে সজায় পড়া তুলি কি কি কার্যসূচী আয়োজন করেছে? মই ভিক্টর থমাস, নমস্কার। প্রথমতে আমার ডিসেম্বর 24 তারিখ রাতে যীশু জন্ম হয়। আমি 9:30 বাজাত আমি গির্জাঘর ফাদারে মিশা বলে কো, আমি প্রার্থনা করো। তারপর প্রার্থনা হওয়ার পাছত আমি কেরল গাও, কেরল গোয়ার পাছত আমি খাওয়া বোয়া করো। আর তারপর 25 তারিখ আকো রাতেপা আমি মর্নিং 9:30 আমি আমাক আমি আকো গির্জাঘর প্রার্থনা করব কারণে ফাদার লগত আহ। সংসারের কারণে যান দুনিয়া যান মানুষ কষ্ট দুঃখত আছে ইহতর কারণে প্রেয়ার করো, দুনিয়াত শান্তি থাকবলে আমি প্রেয়ার করো। আর যান আমার খ্রিস্টান মানুষ আছে বা হিন্দু মান সবর লগত মরম সেনাই হোক, আমি একলগত মিলি ইহতর লগত ভোজ খাও বা আমি কেক কাটো, বার্থডে সেলিব্রেট করো যীশু নামত, আর সবর লগত মিলি হয়ে ধুনকে আমি থাকো। নিশ্চয় যেহেতু দেখা গেছে এই যে ক্যাথলিক চার্চ প্রতি বর্ষতে এই বর্ষটি খুব বিশাল আয়োজন করা হয়েছে, আর সেই দিনটি কেবল খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকলকে বলে কব নি, যেহেতু বিভিন্ন ধর্মাবলম্বী লোকের যে সমাগম ঘটে সন্ধ্যা বেলিকা যে 25 তারিখের দিনটি। আর ইতিমধ্যে আমার লগত আছে সেই কেরল গোয়া সেই যুবতী কেগারী, আমি ওসলে আহিব চেষ্টা করেছো। যেহেতু তোমালকে কেরল প্র্যাকটিস করে আসা, ইতিমধ্যে তোমালকর কেনকা লাগে সেই দিনটি, কি অনুভব করা? Birth of Jesus, na? So we celebrated very beautifully, like singing carols. We practiced it for almost 2-3 weeks, since 3 weeks we practiced it, and we sing it very joyfully during the Christmas seasons. নিশ্চয় যেহেতু এগারী যে যুবতী তেও কেরল প্র্যাকটিস করে আসলে কিছু সময় পূর্বে, গতি আমি কোথাও যে ডিগবই এই ক্যাথলিক যে চার্চ, এই চার্চ অতি পুরনি চার্চ। আর এই চার্চতে সেই 24 তারিখের নিশা যেহেতু ইয়াত সকলে একত্রিত হয়, আর 25 তারিখের পুয়ারেপা ইয়াত ধর্মাবলম্বী লোকসকলে একত্রিত হয়ে প্রার্থনা করে, আর তারপরে কেক কাটে, বিভিন্ন ধরনের কার্যসূচীর আয়োজন করে। আর সন্ধ্যা ভাগলে ঘরে ঘরে গিয়ে যেহেতু কেরল গাবলে যেহেতু এক অনুষ্ঠান আয়োজন করে, ইয়ার কারণে ডিগবৈবাসী সকল রাইজক এই যে ক্যাথলিক চার্চ, এই ক্যাথলিক চার্চলে নিমন্ত্রণ আগবাইছে উদ্যোক্তা সকলে।